আমাদের যে এসটিজিটি 2022 এক্সাম হয়েছিল, কিন্তু এখনো প্রায় এক বছর যাবৎ এখনো রেজাল্ট পাই না। সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে। কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে, আমরা খুবই দুঃখিত, আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি। আমরা আরও জানি যে আজকে যারা আমরা এখানে এসে সবাই 90 above 85 above এমন স্কোর করেছে, সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কি কোথায় যাব, আমরা কার কাছে যাব? ম্যাক্সিমাম এম এ কমপ্লিট, আমি নিজেই বিবিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 marks above নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসটিজিটি 2022 সালে যে পরীক্ষা হয়েছিল এটা অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে ছেলে, আমরা ছোটোবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে, সেটাই আর কি আমাদের আজকের যে গ্যাদারিংটা। চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা, চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা হচ্ছে জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এমন বলে থাকে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কী বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনারা? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা? অনেকে এইডস ধীরে ধীরে চলে যাচ্ছে, আর কত অপেক্ষা করতাম আমরা? পরবর্তী সময় কিন্তু কি করব আমরা? সবাই এডুকেটেড পার্সন, যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো? দিনে দিনে বেকার বাড়তেছে, দিনে দিনে এমন হইতেছে, আমরা খুবই দুঃখী, খুবই দুঃখ লাগে। পরবর্তী সময় কিন্তু আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে? সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্বর যদি রেজাল্ট না দেয় তো আমরা আরেকটা স্টেপ নিতে পারি, আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যদি অতি সত্বর নিয়োগ রেজাল্ট না দিলে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.